ভোট পরবর্তী হিংসা অব্যাহত দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দিকে। মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিজেপি সমর্থক পরিবারকে মারধর করে বাড়িতে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি বাড়িটির দখল নেওয়ার জন্য চারিদিকে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। গত 4 তারিখ লোকসভা ভোটের ফল প্রকাশের পর বিকেলে স্থানীয় তৃণমূল কর্মী ভোলা হালদারের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। বাড়ির মহিলাদেরও মারধর করা হয়। ধোলাহাট থানা পরদিন তালা খুলে বাড়িতে ফেরায় পরিবারের সদস্যদের, কিন্তু তারপরেও চলছে হুমকি ও শাসানি, আতঙ্কিত পুরো পরিবার। পরিবারের সদস্য কালীপদ হালদার ধোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা করেছে। তবে তৃণমূল জেলা নেতৃত্ব বিষয়টি পারিবারিক বিবাদ বলে জানিয়েছেন। ভোট পরবর্তী কোনো হিংসা হয়নি বলে দাবি তৃণমূল নেতা শ্রীমন্ত মালির। ভোটের গণনা হওয়ার পরে কিছু দুষ্কৃতী ব্যক্তি এসে ঘরটা আক্রমণ করে, সে আমাদের বাড়ির বৌঝিদেরকে মেরে একদম পুরো লাথি ফাতি মেরে কাপড় চোপড় ছিঁড়ে ছাড়ে টেনে হিঁড়ে টেনে বার করে দেয়। বার করে দেওয়ার পরে হচ্ছে ওরা ঘরে তালা মেরে দেয়। কাকদ্বীপ বিধানসভাতে বিজেপির যে উত্থান এইবারে লোকসভা ভোটে, সেই উত্থানকে শাসক তৃণমূল মোটেও ভালো চোখে দেখছে না। আর বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করছে, তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করছে, তাদের টোটো অটো চালানো বন্ধ করছে, অর্থাৎ আর্থিক এবং মানসিক শারীরিক সমস্ত অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূলের পায়ের তলায় কাকদ্বীপ বিধানসভাতে মাটি সরে গেছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এককভাবে একটি জায়গায় গেছে, যেটা 29টি আসন আমরা পেয়েছি। এই মুহূর্তে আমাদের কারোর প্রতি রাগ অভিমান নেই, মারপিট করার ইচ্ছাও নেই। এটা একটা পারিবারিক ব্যাপার, আমি যতটুকু শুনেছি, খবরাখবর নেই। পারিবারিক ব্যাপারটাকে বিজেপি ইচ্ছাকৃতভাবে তৃণমূলের উপরে চাপানোর চেষ্টা করছে, এটা সঠিক নয়।